আসসালামু আলাইকুম। যেটা বলতে চাইছিলাম যে গত কয়েকদিন আগে আমি ওই ওই মানে ওই যে কিছু প্ল্যাটফর্ম যে শাহিন যে একটা ছেলে তার ওই লাইভটা আমি শুনছিলাম, আপনি ওইখানে ছিলেন শুনছিলাম। তো ওইটার পরে আমি কিছু ওই আমার তো পেজে টিজে লাইক টাইক দেওয়া নাই, বাট ঘুরে 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 কেমনে কোন পেজের লিঙ্ক থেকে আমি একটা রেশনাল প্ল্যাটফর্ম নাকি ওইরকম একটা ইয়ে চলে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমি কয়েকটা তাদের ইয়ে দেখছিলাম, রেকর্ডেড লাইভ শুনছিলাম। তো ওই লাইভ গুলা দেখলাম যে ওরা তারা মানে হয়তো মমিনাস্তিক বা সামথিং লাইক দ্যাট হবে, বাট তাদের যে যতগুলো যে কয়েকটা যে 5-7 মিনিট করে আমি শুনছিলাম, তো সবগুলো দেখলাম যে আপনাকে কেন্দ্র করে এবং এই প্ল্যাটফর্মটাকে কেন্দ্র করে যে সম্পূর্ণ হচ্ছে মানে বোঝার কোনো উপায় নাই যে এই এটা কোনো মানে নাস্তিক বা কোনো অসাম্প্রদায়িক বা কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু দেখা গেলো যে আপনাকে কেন্দ্র করে এবং এই প্ল্যাটফর্মে যারা উপস্থিত থাকে তাদেরকে কেন্দ্র করে, ইভেন যারা এখানে কমেন্ট টমেন্ট এই সেই ইত্যাদি করে ইয়ে করে, মানে বোঝার কোনো উপায় নাই যে তারা আসলে কি প্রচার করতেছে। তাদের যে মনে হইতেছে যে প্রচারটা হচ্ছে আপনাকে কেন্দ্র করে এবং মনে হইতেছে তারা আপনাকে ইভেন যারা এখানে শুনতেছে বা দেখতেছে তাদেরকে পাইলে তারা খেয়ে ফেলবে। তো এটাকে মানে ইয়ে প্রচারের জন্য এটা মানে বাধা না বিষয়টা কেন ভাই বাধা হবে কেন? ওই যে মানে মুমিনরা তো আমাদের বিরুদ্ধে প্রতিদিন আমাদের নাম ধরে ধরে আসছে, কোনো দিন একটা জার্মান ভিখারি আসছে, কোনো দিন তারপরে হচ্ছে আসছে, কোনো দিন বউ এটা আসছে, কোনো দিন ছেলে এটা, তো ডেইলি প্রতিদিনই তো মুমিনরা তো লাইক করে। তো আমার নাম ব্যবহার করলে যদি তাদের একটু মানে কয়েকটা লাইক করে তাদের বেশি বসতে, তাদের যদি কয়েকটা মানুষ হয় তাহলে তো ভাই আমার নাম যদি ব্যবহার করে কেউ খেয়ে পরে বাঁচতে পারে তাহলে তো ভাই আমার কোনো সমস্যা নেই। আসলে তারা খেয়ে পরে আমার নাম বিক্রি করে ভালো তো। এমন কিছু মানুষজনকে দেখছি যে কিছুদিন আগে আমি যেতে লাইভ আমি দীর্ঘদিন থেকে শুনতেছি, দেখছি যে আপনার এই প্ল্যাটফর্মে এসে কথা বলছে, ইভেন অনেকক্ষণ ওয়েট করতো, যেমন ধরেন জেসমিন, তারপর কি এনিম টেনিম এইরকম ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মানুষগুলো আমি আমি বুঝতে পারলাম না যে এইভাবে মানে ঢালাওভাবে ইয়ে করতেছে, মানে সমালোচনা তো বলতে সমান আলোচনা, ভালো মন্দের আলোচনা সমালোচনাও না, ডাইরেক্ট হচ্ছে মানে দেখলাম যে মানে পাইলে খেয়ে ফেলবে এরকম বিষয়। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, শেয়ার করলাম, একটু ভালো লাগছে এটাই আর কি। ভাই এগুলো তো এত গুরুত্ব দেওয়ার আসলে কিছু নাই, মানে মানে আমাদের দরজা তো সবার জন্য খোলা, আমরা তো সবাইকেই আসলে যুক্ত হওয়ার সুযোগটা দেই। এখন যুক্ত হওয়ার এখানে এসে ধরেন আপনিও তাই যে এখন দেখেন সব ভাই আপনিও আসলেন, আপনি এসে আমাদের সাথে কিছুক্ষণ কথা বললেন, আমরা আপনাকে আপনার সাথে কিছুক্ষণ আলাপ করলাম। এখন যদি ভাই কালকে যদি আপনি আরেকটা প্ল্যাটফর্ম খুলে মনে করেন রেশনের দোকান একটা প্ল্যাটফর্ম খুললেন, রেশনের দোকান প্ল্যাটফর্ম খুলে যদি আপনি এখন আমার বিরুদ্ধে লাইক করা শুরু করেন তাহলে তো ভাই আপনি তো আপনাকে আটকাতে পারবো না। এবং এখানে ধরেন আমার মা বাপ তুলে প্রতিদিন যদি আপনি লাইক করেন, আসি কোনো দিনের মানে গায়ে গন্ধ, আসি কোনো দিন দাঁত মাজে না, আসি কোনো দিনের চুল বড়, আসি কোনো দিন আবার দাড়ি রাখছে, আসি কোনো দিনের মানে চশমা পরে, ও হচ্ছে ভালো করে মানে মুখ ধয় না, ও হচ্ছে এটা মানে মনে করেন যা ইচ্ছা তাই। হ্যাঁ, এবং কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ ছাড়াই আপনি মানে চালায় যাচ্ছেন। আসি কোনো দিনের হচ্ছে একটা ধর্ষক, আসি কোনো দিন একটা খুনি, সে 1953 সালে একটা খুন করছে, জেল খাটা আসামি, এগুলো যা ইচ্ছা বলতে পারেন। তো এখন তো বলতে তো ভাই এরকম যদি আপনি বলতে চান তাহলে পৃথিবীর যে কেউ বলতে পারে, যে কেউ একটা প্ল্যাটফর্ম খুলে বলতে শুরু করতে পারে। এখন তো ভাই বলতে তো আমি আটকে পারবো না। এখন আপনি যদি বলেন যে এই যে এই সবাই তো কতদিন, আরেকজন এসে যদি বলে যে সবাই তো কতদিনই আসিফ ভাইয়ের লাইভে এসে খুব কথাবার্তা বললো তারপর তো গেল, গিয়ে তো এখন এখানে গিয়ে মানে আসিফ ভাইয়ের বিরুদ্ধে লাইভ করতেছে। এখন তো ভাই আপনি যদি আমাদের লাইভে এসে নিজেকে নাস্তিক বলেন বা নিজেকে ইয়া বলেন তাহলে হয়তো আপনার সাথে আমরা একটু ভালোভাবে কথা বলবো, মুমিনদের সাথে আমরা ভালোভাবে কথা বলি, আপনার সাথে হয়তো ভালোভাবেই কথা বলবো। কিন্তু ভাই এটা ব্যবহার করে আপনি যদি কালকে থেকে শুরু করেন মানে কোমরে কাছা দিয়ে আসিফ মহিউদ্দিন এটা খারাপ, আসিফ মহিউদ্দিন সেটা খারাপ, হ্যাঁ আসিফ মহিউদ্দিনের বেলা প্রেম ভালো না, সে এটা ভালো না, সেটা ভালো না, বলতেই পারেন, আজকে দিতে পারবো না। এবং এটা বলে যদি আপনি কিছু হিট পান, মানে আপনি যদি মনে করেন এটা বলতে পারলেই আমাদের সবাই খুব দাম দিবে, এই আসিফ মহিউদ্দিনের সাথে শত্রুতা তার উফ, এটা মানে ফিল করাটাও খুব একটা গর্বের বিষয় বলে তারা মনে করে যে আমার সাথে আসিফের শত্রুতা উফ, মানে সেই রকম আমি একা সেই রকম হয়ে গেছি, সেই রকম একটা আমি আমার পজিশন আসিফ মহিউদ্দিনের সাথে আমি ফাইট করি উফ, মানে বাপরে বাপ। তো এখন এইটা তো অনেকে করতে পারে, করুক, করে যদি কিছু পয়সা পায় বা কিছু যদি লাইক পায়, কিছু যদি তার ভক্ত কুল তৈরি হয় তাহলে তো ভালো। তো আমার তো ভাই এগুলো দেখতে যাই না, এগুলো কি কোন পাগল ছাগল কি করে না না করে। আর এই যে যে অনেকে আছে যারা হচ্ছে গিয়ে কুটনামি করে, কুটনামি স্বভাব, ঝগড়াতে স্বভাব, যাদের কোনো যুক্তি নাই যারা হচ্ছে ঝগড়া করে, তাদের তো ভাই আমরা মানে আমাদের আমাদের এখানে আসতে দিই, দর্শক হিসেবে এসে যুক্ত হতে দিই, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আমরা বেশিক্ষণ রাখিও না তাদেরকে, তার দ্রুত বের করে দিই। যে দেখবেন এই ধরনের লোকেরা যদি আসে আমাদের লাগবে জুতো বের করে দিই, হ্যাঁ ভাই ঠিক আছে ভাই বিদায়। এখন বিষয়টা এরকম না ভাইয়া যে আপনার যদি মানে কোনো ভুল থেকে থাকে বা কোনো ধরনের দোষ থেকে থাকে তাহলে সেই দোষটা নিয়ে আলোচনা করা সেটা মানে গঠনমূলক হইতো না? না না আমার দোষ নিয়ে মানে মানে ব্যক্তি দোষ না মানে আপনার মানে ওই যে প্ল্যাটফর্মের বা কোনো ধরনের আলোচনার বা কোনো ফিলোসফির কোনো মতাদর্শের কোনো কিছু যদি ইয়ে থাকে ভাই, আমাদের ফিলোসফি বা আমাদের মতাদর্শের মানে সমালোচনা করতে হলে তো এদেরকে আরো 14 বার জন্ম নিতে হবে ভাই, কি বলেন? এগুলাকে এগুলো একটা শব্দে মানে যাবে না, সেদিন ফিলোসফির নাম শব্দটা মানে জিজ্ঞেস করেছে এইগুলার একটাকে, এটা ফিলোসফি তিনবার সে ঠাস খায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ফিলোসফির মানে বলতে পারে না, তিনবার সে জ্ঞান হারাচ্ছে, জ্ঞান হারা পরে পরে মরে যাচ্ছে। যে ব্যক্তি ফিলোসফির শব্দে মানে জানে না সে আমার আমার আমাদের ফিলোসফির সমালোচনা করবে। অমিত ভাই আপনি কি দেখেছিলেন যে এই
প্লাস এদের ফিলোসফির শব্দ মানে জিজ্ঞেস করা হয়েছিল, তিনবার খাবি খাইছে মানে পাগল হয়ে যাচ্ছে, দেখছেন দেখছেন আপনি? আসলে যখন আমি লাইভ দেখিনি, যখন একটু দেরি হয়ে গেছিল তাই আমি লাইভ দেখিনি, পরের দিন সকালে উঠতে হতো, তার পরের দিন আমি দেখছিলাম এই জায়গাটা। এটা সত্যি একটা হাস্যকর ব্যাপার ছিল আসিফ ভাই, এসে বলতেছে আমি ধ্বংস করে দিবো, সব ধ্বংস করে দিবো, আমি আমি আমার মতো ফিলোসফিক্যাল জ্ঞান আর কারণ আমি ফিলোসফি দিয়ে একদম উড়িয়ে দিবো সবাইকে। অনিন ভাই জিজ্ঞেস করলো, আচ্ছা ফিলোসফি শব্দের মানে কি? ফিলোসফি শব্দের মানে বলতে পারে না, বলে ফিলোস এবং লগোস। লগোস হচ্ছে ভাই অন্য জিনিস, লগোসের সাথে ফিলোসফির কোনো সম্পর্ক নাই। আচ্ছা আমাদের সাথে আবুল ফজল ভাই এসছেন, মানে আবুল ফজল ভাই আপনি কি কিছু বলবেন এর সাথে যুক্ত করবেন? থ্যাংক ইউ আসিফ ভাই, অনেক ভাই আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, ওই আরেকটা খুব মজার একটা ঘটনা হয়েছিল ওইখানে, সেটা হচ্ছে যে গড ইজ ডেড এই বাক্যাংশটুকু কার বলা, সেটাতে ওই ভদ্রলোক উত্তর দিছিলেন যে এটা ক্রিস্টোফার হিচেন্স এর বলা কথা যে গড ইজ ডেড। তো এই অভাবনীয় উত্তর পাইয়ে আসলে মানে তার নিজের ফিলোসফিক্যাল জ্ঞান খুব পরিষ্কার হয়ে গেছিল। তো ভাই এই সব লোকগুলো আসলে ফিলোসফির ব্যাপারে কি বলে বা ভাবে এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই, তারা তাদের মতো করে গড ইজ ডেড ক্রিস্টোফার হিচেন্স এর এটা কথা কোক, তাই না আসিফ ভাই? কি একটা অবস্থা ভাই, যে এটা তো খুবই বিখ্যাত একটা কোট, নিশ্চয় একটা খুবই বিখ্যাত কোট গড ইজ ডেড। এটা ফিলোসফি সম্পর্কে যাদের একদম জেনারেল আইডিয়া আছে তারাও জানে যে এটা নিশ্চয় খুবই বিখ্যাত একটা কোট, এবং মানে মানে অনেক দেশে ঘুরতে গেলে দেখা যায় রাস্তায় লেখা থাকে গড ইজ ডেড নিচে লেখা নিচ্ছে। এটা ভাই এত ইয়া পণ্ডিত হইতে হয় না, এটা ফিলোসফি যে পড়তে হবে তাও হইতে হয় না, অনেক সাধারণ মানুষ এটা জানে যে এটা নিশ্চয় কথা। তো এই এই সিম্পল সব জিনিসটা মানে যে জানে না, এরা মানে একেবারে মানে মানিজ্যক মারা ভাই, মানে একেবারে মানিজ্যক মেরে দিচ্ছে, মানে আমাদের একেবারে ডুবাই দিছে নাস্তিক হিসেবে। যে আমরা একটু মানে ফাপটা নিতাম আবুল ফজল ভাই মুমিনদের কাছে যে একটু ফাপটা নিতাম, আরে আমরা তো মানে মুক্ত মন, আমরা তো এটা সেটা একটু একটু নিজেকে একটু মানে কলা উঁচু করতাম, এটা সত্য কথা। হ্যাঁ, যে ওদের মানে জ্ঞান বুদ্ধির সাথে আমাদের একটা পার্থক্য আছে, একটু কলা উঁচু করে আমরা একটু মানে প্রাউড হতাম, কিন্তু এরা যে মানে ইয়াটা দিল আমাদের এই টাইপের লোকজন যে নাস্তিক হচ্ছে, এটা ভাই আমাদের জন্য একটা বিরাট অশনি সংকেত। আমি লজ্জিত ব্যক্তিগত ভাবে, আমি লজ্জিত এরকম গরু গাঁথা গুলা কিভাবে নাস্তিক হচ্ছে, এটা কেন নাস্তিক হচ্ছে ভাই, ওদের দরকার কি? তোমরা ভাই ওইদিকে থাকো, মাদ্রাসাতে থাকো, তোমরা ওইখানে যা করার করো, তোমরা এদিকে কেন আসতেছো? মানে আমাদের মানিজ্য করে ডুবাই দিচ্ছ তোমরা, এদেরকে আমাদের তো প্রয়োজন ছিল না, এরা কেন আসছে এই জিনিসটা আমি বুঝতেছি না। আর আসলে বা কেন, কে এদের আসতে বললো, নাস্তিকতা বললো কোন ছাগলে এদেরকে নাস্তিকতার বই দিলো, কি করে কি দিচ্ছে নাস্তিক হলো কিছুই বুঝতেছি না ভাই, এরা কেন, দরকার ছিল না তো ভাই। আর ভাইয়া ওই এখানে যারা তাদের লাইভ বেশিরভাগ দেখে হচ্ছে বেশিরভাগ মুমিন ভাইয়েরা লাইভ দেখে, যেমন এখানে দেখলাম গতদিন ওই রেকর্ডেড এর মধ্যে দেখলাম মদন কুমার হাসানের যে কমেন্ট দেখলাম, ওইখানে কমেন্টটা ছিল এরকম যে ভাই ভাই আপনারা কি মানে আমি সারমর্ম বলতেছি যে আসিফ মইদুনের সমালোচনা করেন আর আপনারা না 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 ভাই 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 একটু একটু, ওইখানে তারা নিজেরাই মদন মানে মদন কুমার তোমার এই টাইপের আইডি খুলে তুলে নিজেরাই নিজেদের কমেন্ট করে, নিজেদের নিজেরা নিজেদের লাইভটাকে হিট করার জন্য নিজেরাই মুমিনদের আইডি বানায়, নিজেরা ফারাজ আওয়ানদের আইডি বানায়, নিজেরা আসিফ মইদুন আইডি বানায়, নিজেরা হচ্ছে মাতুব্বর আইডি বানায়, অনেক ভাইরা এখন ধরে নাই কিন্তু আমি নিশ্চিত দুই একদিনের ভিতরে আপনারা ধরবে, ভাই আপনারা ফেকে আইডি বানাবে। আবুল ফজল ভাই আপনারা এখন ধরে নাই কিন্তু আমি নিশ্চিত দুই একদিনের ভিতরে আপনারা আপনি কট খাবেন তাদের হাতে, আপনার ফেক আইডি বানায় এখানে তারা কমেন্ট করবে, হাই আমার বিরুদ্ধে কিছু বলবি না, খবরদার তাদেরকে মেরে ফেলবো, তাদেরকে খুন করে ফেলবো, আপনার আইডি বানায় তারা এই কমেন্ট গুলো নিজেরাই নিজেদেরকে হিট করানোর জন্য এই কাজ গুলো মানে চিন্তা করেন, এগুলো দেখে আমরা আসবে। হ্যাঁ, এখানে তো অমুক ব্যক্তি এসছে, অমুক ব্যক্তি এখানে কমেন্ট করতেছে, দেখি দেখি কি হচ্ছে, মানে 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 নিজেদের লাইফটাকে হিট করানোর ভাই কত প্রকার তারা পরিকল্পনা, কত প্রকার বুদ্ধি, কত প্রকার নাটক। যে আমার আমি দেখলাম আমার আইডি দিয়ে নাকি তাদের লাগে যুক্ত, আমি নাকি তাদের লাগে যুক্ত হয়েছি, যুক্ত হয়ে তারপরে নাকি বসে আছি। আমি তো মানে একজন আমার আমি তখন লাইভ করতেছিলাম, কয়েকজন এসে কমেন্টে লিখলো ভাই আপনাদের দেখলাম রেশনাল রেশনের দোকানে, আপনি রেশনের দোকানে আছেন, আপনি আবার এখানেও আছেন কেমনে? তো আমি তো বুঝলাম আমি রেশনের দোকানে কিভাবে গেলাম, তখন দেখলাম যে আমার ফেক আইডি বানায় তারা নিজেরা নিজেরা এই নাটক সাজিয়েছে। এখন তো ভাই আবার মুমিনদের আইডিও তারা বানাইছে, মুমিনদের আইডি বানায় আবার তারা এখানে কমেন্ট করে, মানে মানে পুরো একটা মানে এই যে বাংলা সিনেমা আছে না, মানে অনেক পুরোনো দিনের যে বাংলা সিনেমা, পুরো বাংলা সিনেমা দেখতেছি মনে হইলো। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। অমিত ভাই থ্যাংক ইউ সো মাচ, ফজল ভাই থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ সবাই থ্যাংক ইউ যোগদানের জন্য। আসিফ ভাই এই জিনিসটা সত্যি একটা মানে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, যে একটা কয়েকজন মানুষ তাদেরকে হয়তো আপনি অনেকবার উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে লাইভ করার জন্য কথা বলার জন্য তাদেরকে ইন্সপায়ার করেছেন, উদ্বুদ্ধ করেছেন, তারা উদ্বুদ্ধ হয়ে এখন আর সেই যে যে উদ্দেশ্য ছিল তাদেরকে উদ্বুদ্ধ করার বা যে মোটিভেশন নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল সেখান থেকে কিন্তু তারা সরে গেছে। এইটা আমার সত্যি মানে খুবই অদ্ভুত লেগেছে, মানে অদ্ভুত ভাবে তারা তারা মানে সেই প্রতিদিন সেই একই লাইভ মানে একই কথা, এটা আমার অদ্ভুত হাস্যকর লাগে আসিফ। হ্যাঁ ভাই কি বেশি উদ্বুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সেটাই, মানে সে তাদের যে মেন পারপাস যেটা ছিল যে হয়তো রেশনাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এই ধরনের নাম দিয়ে তারা যখন রেশনের দোকান বা এরকম নাম দিয়ে যখন তারা
এরকম মানে এক্সপেক্টেড যে ডেফিনেটলি তারা একটা অন্যরকম কথা বলবে, কিন্তু সেই জিনিসটা আলটিমেটলি সেই জিনিসটা নয়, সেটা মানে একটা মানে কুটনামি গ্রুপ বলে না, সেরকম একটা কুটনামি করা ব্যাপারটা হয়ে গেছে আর কি, মানে পিএনপিসি পরনিন্দা পরচর্চাই এই গ্রুপটাই হয়ে গেছে। তাই ওখানে নামটা চেঞ্জ করে পিএনপিসি গ্রুপ এরকম পিএনপিসি লাইভ এরকম নাম দিতে পারে তারা, পরনিন্দা পরচর্চা লাইভ। এই যে হিন্দি সিরিয়াল গুলো আছে না, আমি ভাই হিন্দি সিরিয়াল গুলোতে এই জিনিসগুলো দেখায় যে তাদের একমাত্র কাজ হচ্ছে হিন্দি সিরিয়ালে কিছু ইয়া থাকে, বউ শাশুড়ি কুটনামি করে সারাক্ষণ, আর ছাই ধাম 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 করে শব্দ হয়, আর বিদ্যুৎ চমকা একটু পরে পরে প্রত্যেকটা এইদিক থেকে এদিকটা মুখ ঘুরে ধাম 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 করে শব্দ হয়। মানে এদের অবস্থা দেখে মনে হচ্ছে এরা প্রতিদিন বসে বসে সারাদিন এই যে হিন্দি সিরিয়াল গুলা দেখে। এই যে একটা কাপুর, একটা কাপুর একজন মহিলা আছে এখানে, হ্যাঁ সিনেমা বানায়, সে আবার ইয়াও বানায়, সিরিয়ালও বানায়, তার কিছু ইয়া আছে হিন্দি সিরিয়াল আছে, সাস ফি কাফি বহুত ফি, বুঝছেন? আপনি তো আর ভালো জানবেন, আমি আপনাকে কি জ্ঞান দিচ্ছি, আপনি তো আরো ভালো জানেন কথা। সমালোচনা তমুকের পরচয়তে পরনিন্দা এটা এটা গুটি করা, মানে পুরো দেখতেছি যে হিন্দি সিরিয়াল এখন একটা কাপড় চলে আসছে আমাদের এখানে এখন। হ্যাঁ সত্যি মানে সেরকমই হয়ে গেছে, মানে সারাক্ষণ পরনিন্দা পরচর্চা এরকমই হয়ে গেছে, আর কিছুই বাকি নেই, মানে ওখানে অদ্ভুতের একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।